নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের এমসি কিউব এবং এসসি কিউব নিয়ে আলোচনা করছি, যেগুলি 2024 সালের ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট। ফার্স্ট প্রশ্ন, এক দাগের ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে চিহ্নিত করেছেন বেরাসার বার্নেটভে। দু দাগের প্রশ্ন, বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়, অ্যান্সার হবে সেট অ্যান্সার 1955 খ্রিস্টাব্দে। তিন নম্বরের প্রশ্ন, দ্য মেকিং অফ ইন্ডিয়া ফরেন পলিসি গ্রন্থটির লেখক, অ্যান্সার হবে এর অ্যান্সার জয়ন্তানুজ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন কী আছে, চার নম্বরের প্রশ্ন, দাতার শব্দের অর্থ হলো, অ্যান্সার হবে সের অ্যান্সার পরস্পরের প্রতি অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা। পাঁচ নম্বরের প্রশ্ন, ভারতের নো ফার্স্ট স্ট্রাইক পরমাণুর নীতির রূপকার, অ্যান্সার হবে ডি অ্যান্সার অটল বিহারী বাজপেয়ী। পরের প্রশ্ন কী আছে, ছয় নম্বরের প্রশ্ন, সার্কের কনিষ্ঠতম সদস্য হলো, অ্যান্সার হবে সের অ্যান্সার আফগানিস্তান। সাত নম্বরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম বিতর্ক সভা হলো, সের অ্যান্সার সাধারণ সভা। আট নম্বরের প্রশ্ন, প্রারম্ভিক পর্বে আর্থসামাজিক পরিষদের সদস্য সংখ্যা ছিল, এর অ্যান্সার 18। নয় দাগের প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারকদের সংখ্যা, অ্যান্সার হবে সের অ্যান্সার 15। দশ নম্বরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ, অ্যান্সার হবে সের অ্যান্সার 6 বছর। এগারো দাগের প্রশ্ন, একক পরিচালকের একটি উদাহরণ হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার আমেরিকার রাষ্ট্রপতি। পরের প্রশ্ন কী বলেছে, বারো দাগের প্রশ্ন, পার্লামেন্ট বা আইনসভার উদ্ভব হয়, অ্যান্সার হবে সের অ্যান্সার ব্রিটেনের। তেরো নম্বর প্রশ্ন, এক কক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার ল্যাস্কি। চোদ্দ দাগের প্রশ্ন, স্পিরিট অফ লস গ্রন্থটি রচনা করেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার মন্টেস্কু। পনেরো দাগের প্রশ্ন, সরকারের তৃতীয় অঙ্গ হলো, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার বিচার বিভাগ। ষোলো দাগের প্রশ্ন, আমলাতন্ত্রে প্রাধান্য পায়, অ্যান্সার হবে বি এর অ্যান্সার উদারনৈতিক গণতন্ত্রে। সতেরো দাগের প্রশ্ন, ভারতের কি বলেছে, অদ্যাবধি জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়েছে, অ্যান্সার হবে সের অ্যান্সার 3 বার। আঠেরো দাগের প্রশ্ন, উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতিত্ব করেন সংবিধানের ডের অ্যান্সার 64 নং ধারায়। উনিশ দাগের প্রশ্ন কী আছে, সাধারণ বিল পাস করে, অ্যান্সার হবে সের অ্যান্সার লোকসভা ও রাজ্যসভা। একুশ দাগের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক সদস্য সংখ্যা হলো, এর অ্যান্সার 30 জন। বাইশ দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরটি হলো, সের অ্যান্সার জেলা পরিষদ। তেইশ দাগের প্রশ্ন, গ্রাম সংসদের সভা অনুষ্ঠিত হয় বছরের, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 2 বার। চব্বিশ দাগের প্রশ্ন, ন্যায় পঞ্চায়েতের সদস্য সংখ্যা হলো, এর অ্যান্সার 5 জন। তো দেখো, তোমরা এসএ কিউবগুলো দেখে নাও, যে এসএ কিউবগুলো 2024 সালের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। দেখে নাও, এই সমস্ত এসএ কিউবগুলো তোমরা খাতায় লিখে মুখস্থ করবে। আমি বলতে পারি এখান থেকে 100% তোমরা 2024 সালের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় কমন পাবে। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে 2024 সালের রাষ্ট্রবিজ্ঞানের যাবতীয় এমসি কিউব এসএ কিউব সম্পূর্ণরূপে উত্তরসহ বিস্তারিত আলোচনা। যে সমস্ত প্রশ্নগুলো আসার চান্স খুবই প্রবল, যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, সে সম্পর্কে আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসে প্রত্যেকটা সাবজেক্টের এমসি কিউব এসএ কিউব সাজে চান বড় প্রশ্ন নিয়ে আলোচনা। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।